দর্শক ঠাকুর জানাচ্ছি আমি কাজী রিপন আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেই বাঙালির যে বিখ্যাত শালবাজারি বন সেই মধুপুর বনের ভিতরে যে বন্য প্রাণী এর মধ্যে অন্যতম হচ্ছে যে বানর সেই বানরের যে অবস্থা বর্তমান যে অবস্থা সেটি দেখানোর জন্য এবং মধুপুর বনের কয়েকটি স্পটে মূলত এই বানর মানে লোকালয়ে চলে আসছে আসে পাশাপাশি যারা টুরিস্ট যায় বিভিন্ন জায়গা থেকে মানুষ বেড়ানোর জন্য যায় তারা যখনই যায় তারা তাদের নিকট এই বানরগুলো কিন্তু বনের ভিতর থেকে চলে আসে খাবারের জন্য এবং এখন যেহেতু শুকনো মৌসুম বিভিন্ন গাছের যে ফল লতা পাতা অনেকটাই নেই যে কারণে পাশাপাশি দীর্ঘদিন যাবৎ এই বনের যে ফলমূলের গাছ না থাকার কারণে যে বন্য প্রাণীদের মধ্যে অন্যতম যে বানর এই বানর কিন্তু প্রচণ্ড ক্ষুধায় থাকে এবং এই ক্ষুধার জন্য তারা কিন্তু লোকালয়ে চলে আসে আর ইদানিং যেটি আর কি শুরু হয়েছে যে বন বিভাগের একটি প্রকল্পের মাধ্যমে নিয়মিত এই বন্য প্রাণী এই বানরদের খাবার দেওয়া হচ্ছে বিশেষ করে বানরদের দিনে কয়েক তিন বেলা কাঁচা বাদাম দেওয়া হচ্ছে সেই ভুবন বাদ্যকরের যে কাঁচা বাদাম গানের সেই সুরেই বলতে হয় যে এই বানরদেরকে ক্ষুধা নিবারণের জন্য যে লুহুরিয়া যেটি ফরেস্টের লুহুরিয়া বিচ কাম হরিণ প্রজনন কেন্দ্র এই লুহুরিয়াতে যখন মানুষ হরিণ প্রজনন কেন্দ্র দেখার জন্য আসে তখন কিন্তু এই বানরগুলো মানুষকে যে পর্যটক যারা যায় তাদের কাছে খাবারের জন্য বলে আসে এবং অনেক পর্যটক তারা বিভিন্ন বাদাম কিনে নিয়ে যায় বিশেষ করে এই ফরেস্টের পক্ষ থেকেও কিন্তু একটি প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন খাবার দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বানর পাশাপাশি অনেক বড় বানর আছে মা বানরও আছে আসলে হয়েছে যে এই বানরগুলো মূলত ক্ষুধার কারণে কিন্তু তারা কিন্তু এই মানুষ গেলেই তাদের কাছে খাবারের জন্য চলে আসে এক সময় এই বন অনেক বিশাল ছিল এবং অনেক ফল ফ্রুটসের গাছ ছিল যে কারণে এই ফল ফ্রুটস খেয়ে তারা বাঁচত কিন্তু এখন সেগুলো হয়তো না থাকার কারণে মূলত এই বানরগুলো ক্ষুধায় ভোগে যে কারণে তারা এই খাবারের জন্য চলে আসে পর্যটক দেখলেই তারা চলে আসে এই জন্য এই বানরকে খাবার দেওয়ার জন্য অলরেডি বন বিভাগের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাদেরকে কয়েক বেলা বিভিন্ন রকম ফল ফুল বাদাম দেওয়া হয় পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আর একটা প্রায় বিলুপ্ত প্রজাতি যে মুখ পোড়া হনুমান সে হনুমান দেখতে পাচ্ছেন আপনারা এই হনুমানও কিন্তু এখন আর ওই আগের মতো দেখা যায় না এই হনুমানও আপনার হলো যে হনুমানগুলো কিন্তু এই মানুষের খাবার যেটা সেটা আসলে তারা এখনও সেই বনের গাছপাতা লতা পাতা খেয়ে বেঁচে থাকে তারা কিন্তু তাদেরকে আগে অনেক দেখা যেত মধুপুরের রাস্তায় বিভিন্ন বনে এখন কিন্তু কম দেখা যায় এদেরকে তা আমরা অনেক খোঁজাখুঁজির পরেই একটি মাত্র হনুমান পেয়েছিলাম একটি আম গাছে সেটি আপনাদেরকে দেখালাম আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আমি পরবর্তীতে আবার আরেকটি পর্বে আবার অন্য প্রাণী নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে।